সবার সাথে কথা বলে আমার মনে হয়েছে জগমোহনদার টিমটা সবাই চাইছে যে এইবারে সৌরভ হোক এবং সৌরভের সাথে অভিষেক বিশ্বরূপ সুবীর থেকে শুরু করে আরও যারা বাইরে আছেন যারা বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব সবাইকে নিয়ে তারা বাদ বাকি সেট আপ করবে। দেখুন এটা এটা সবাই মিলে ঠিক করেছে, একজন হচ্ছে মাথাটা নেই এখন, যোগদা মারা যাওয়ার পরে সেট আপ কিন্তু আছে, মাথাটা হয়তো নেই, সেই মাথার জায়গায় ওরা কি করবে অভিষেককে ওরা ইনক্লুড করবে যোগদার ছেলেকে আর কি, আর বিশ্বাস সব আছে এদের তো কমিটি কমিটি আছে, সুতরাং এটা তো অনলি ফর দিস আমার যোগদার পজিশনটা এখন আপাতত, এখন তো এটা আবার জুলাই মাসে দেশে ইলেকশন হবে তখন এরা আবার একসাথে করে করবে, এখন যেটা আছে যেমন করছে তারা করবে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধু মাথাটা, একটা হচ্ছে সৌরভ ছিল সেক্রেটারি, যোগদার ছিলেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের জায়গায় সৌরভ আসবে আর সৌরভের জায়গায় অভিষেক যাবে, এটা তাই তো তোমরা ঠিক করেছো।